হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো রয়েছো। আমার একটা নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আজ বাবা মাদের নিয়ে ইসলামপুরে যাব। ইসলামপুরে বাবারা থাকে, তো কিছু কারণে জন্য রায়গঞ্জে এসেছিল, আমাদের সাথে ছিল। বাবা মার অপারেশন হয়েছিল বলে তো আমাদের ছাড়তে এসছে সবাই। তাদেরকে টাটা দিয়ে বেরিয়ে পড়েছি। আর লাস্ট অবধি অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই ভালো ব্লগটা। চল চল তাহলে। আমাদের ইসলামপুর রাস্তার মধ্যে পড়ে কানকি ধাম মন্দির, একটা খুব সুন্দর একটা মন্দির রয়েছে। তো নতুনভাবে একটু তৈরি করেছে, তো আসা হয়নি নতুনে, তো আজকে প্রবেশ করবো। আজ দিনটাও খুব ভালো, জন্মাষ্টমী রয়েছে, তো আমাদের হাতে সময় ছিল, এই কারণে ভাবলাম যে ভেতরে দর্শন করে যাই। খুব ভালো একটা দিন, সাথে ঘোরাও হয়ে যাবে, আমাদের মনটাও খুব ভালো হয়ে যাবে। আর মন্দিরে আসলে যেন মনটা খুব ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আর বাবা মারা অনেকদিন ধরে বাইরে বেরোয়নি, তো বাবাদের মাদের অপারেশন হয়েছিল, তো কিছু দেখতে পাইনি, কিছু রেস্টে ছিল একটু, তো সেই কারণে হলো একটু মন্দিরটা দর্শন করে নিয়ে গেলে বাবা মাদের মনটাও ভালো থাকবে। এই কারণে আমরা সবাই চারজন মিলে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তারপরে ভিতরে দেখি যে নতুনভাবে তৈরি করেছে, খুব ভালো লাগলো। দেখলাম একটা প্রসাদের দোকান রয়েছে, সেখান থেকে তোমাদের চাইলে প্রসাদ কিনতে পারো। তারপরে সেখানে দেখলাম আরোগ্য কেন্দ্র রয়েছে, খুব ভালো লাগলো দেখে। তারপরে দেখলাম হয়েছে গীতা ভবন আছে, তারপর লেজার শো হয় সেখানটায় দেখলাম। তারপরে এটা হয়েছে যজ্ঞ হয় এখানে। তারপর ভেতরে যাই, তো ওখানে একটু ভাবলাম যে একটু বসি, এখানে যজ্ঞ যেখানে হয়, তো একটু বসে মনটা ভালো লাগবে। যজ্ঞ হলে পরে ওখানকার বাতাবরণটা খুব চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্য ভালো লাগে। তো সেখানে কিছুক্ষণ বসার পরে মনটা ভালো হয়ে যায় আমাদের সবার, আর এমনিতেই মন্দিরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায়। তারপরে আমরা ওখানে বসার পরে কিছু গল্প করে একটু ভালো লাগলো। তারপরে সেখানে দেখি অনেকেই রয়েছে, আর সব জন্মাষ্টমীর জন্য একটু কিছু কম ছিল, রাতেবেলা হয়তো বেশি আসবে। এই যে এখানটায় যজ্ঞ হয়, তো এখানে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালোভাবে মেনটেন করে। এটা হয়েছে মন্দির। তারপরে আমরা মন্দিরে প্রবেশ করে যাই, প্রবেশ করব ভেতরে। তার আগে দেখি একটা গণেশ মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, সেখানে দর্শন করলাম। তোমাদের দেখিয়ে দিই মন্দির, এটা গণেশ বাবার মন্দির। তারপরে সামনেই রয়েছে কানকি ধামের মন্দিরটা, এটা হয়েছে মন্দিরটা, তো সেখানে আমরা চাই। আর এই সাইডটা আগে, এই সাইডটা হয়েছে প্রবেশ করতাম এই সোজা সোজা দিয়ে, ওখানে পার্ক রয়েছে বাচ্চাদের, আর এখানে হয়েছে ভোজনালয়, এখানে নিরামিষ খাবার পাওয়া যায়। তো এখানে দেখলাম বাবা ফটো তুলতে ব্যস্ত। তারপরে আমরা প্রবেশ করি সবাই মিলে। ভিতরে ঢুকার আগে একটু ঘন্টা বাজাই আমরা, ঘন্টা বাজানোর পরেই ভিতরে প্রণাম করি, প্রসাদ দিই। একটা জিনিস ভালো যে
আর সেই সময়টা দেখি যে ঠাকুরের জন্য ভোগ নিয়ে আসে। দুপুরবেলার সময় ছিল, তো প্রথমে গণেশ বাবাকে দিল ভোগ খাওয়ার, তারপরে কৃষ্ণদেব অবতার রয়েছে বাবা রাম, তো সেখানে ভোগ দেবে। সবাই নিয়ে আসে, দেখলাম কি সুন্দরভাবে ঠাকুরও পেট পুজো করছে, তাই ভালো আমরাও একটু পেট পুজো করে নিই। তো সেখানে ভোজনালয় রয়েছে, তো সেখানে আমরা প্রবেশ করি। তোর খাবারও সময় হয়ে গেছিলো, তাই ভাবলাম খেয়ে নিই সবাই মিলে, খিদে পেয়ে গেছিলো সবার। তারপরে এখানে হয়েছে 100 টাকা পার প্লেট, তো যত ইচ্ছে তত খেতে পারো। পুরো ভেজিটেবল, পুরো ভেজ থালি পাওয়া যায়, পুরো ভেজ, পেঁয়াজ রসুন কিছু পাওয়া যায় না। তো সেখানে আমরা খেলাম, প্রথমে ছিল ভিন্ডি তরকারি, ডাল, একটা আলু সবজি, রায়তা ছিল, একটা সুজি, রুটি, ভাত, এইসব খেলাম। খেয়ে দিয়ে খুব ভালো লাগলো, টেস্টি ছিল খাবারটা। খাওয়া দাওয়া করে এসে একটু আবার বসলাম যজ্ঞর ওখানটায় সবাই মিলে, তারপরে আমরা বেরিয়ে পড়ি। তো সেখানটায় খুব ভালো লাগলো টাইম স্পেন্ড করে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এখানে দর্শন করতে আসতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তো আমরা এখন ইসলামপুরের জন্য বেরিয়ে পড়ব, ইসলামপুর পৌঁছতে হবে বাবা মাকে নিয়ে। তো চলো বাড়ির দিকে রওনা দিই। তারপরে ওখান দিয়ে রাস্তা দিয়ে দেখি যে এই রাস্তাটা ওপেন হয়ে গেছে, আমরা বাড়ি পৌঁছিয়ে দেখি রিয়া শুয়ে রয়েছে, মাহি ভাত খাচ্ছিল। আজ বাড়িতে নিরামিষ রান্না হয়েছে, ডাল ভাত, পনির, সবজি আর একটু পাঁপড় ছিল। তারপরে মাহি আর বাবু সাথে বসেছিলাম সবাই মিলে, মাহি বাবু খুব খুশি হয়েছিল। কি করছো? মাহি বাবু দুজন মিলে খেলা করছিল, মাহি গান করছিল, আর সবাই মিলে কথা বলো। মাহি বাবু খুব খুশি হয়েছে, আজ তার দিদি দাদু এসছে, মামা মেয়ে এসছে বলে খুবই খুশি। আর মাহি বললো যে আজ ইসলামপুরে মেলা শুরু হয়েছে কাল থেকে, তো চলো তাহলে, কালকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তার যেতে পারবো না, এই কারণে সবাই মিলে মেলা যাবো ডিসাইড করলাম। তারপরে একটু রেস্ট করি সবাই মিলে, সন্ধ্যার দিকে রেডি হই মেলা যাওয়ার উদ্দেশ্যে। তারপর মেলার দিকে সন্ধ্যেবেলা যাই, দেখি মেলাটা এখনও ঠিকঠাক বসেনি। এই যে ইসলামপুর এক্সপো মেলা, তো সবাই প্রবেশ করলাম 10 টাকা টিকিট, দেখি মেলাতে একদমই দোকান নেই, খুব কম, এখন ঠিকঠাক করে মেলা বসেনি ঠিকঠাকভাবে, তারও দোকান পাট লাগবে। তারপর সেখান থেকে মাহি কিছু নিল, মাহি হয়েছে বিটিএস ফ্যান, তো বিটিএস একটা পাখা নিয়েছে। তারপর টুকটাক কিছু জিনিস নিল, আর খুব সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস এসছে, তোমরা অবশ্যই ভিজিট করো যারা ইসলামপুরে আছো। তারপরে সবাই আমরা ওখানে যাই ভেতরে, রাইডে উঠে মাহি বাবু, মিকি মাউস আর ছিল হয়েছে গাড়ির বাচ্চাদের, তো সেগুলো তো উঠলো। তারপরে আমরা সবাই মিলে ভিতরে দেখি সব ফাঁকা আছে। তারপরে আমরা কী খাই, তো ভাবলাম আজ নিরামিষ, তাই সবাই মিলে আইসক্রিম খেলাম। আর মাহি বাবু খেলো হয়েছে গোলা, তাতে খুব পছন্দ সেই জন্য। তারপরে সবাই আইসক্রিম খেলাম, আর মাহি বাবু হয়েছে গোলা খেয়েছিল। বাবা
মাহি আর বাবু খুব মজা করে খেলো গোলা। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন অবশ্যই প্রেস করো, তাতে নোটিফিকেশান আপনাদেরকে চলে যাবে, তো আপনার ভিডিও দেখতে পারবেন। আর ব্লগ দেওয়ার জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকো সুস্থ থাকো।